এই ফুলটি আমরা সবাই চিনি। এই ফুলের নাম নয়নতারা। নয়নতারা ফুল দেখতে যেমন সুন্দর, তেমনি এই ফুল ও পাতার উপকারিতা শুনলে আপনার চোখ কপালে উঠবে। শুধুমাত্র সঠিক নিয়ম মেনে এই ফুল গ্রহণ করলে অনেকগুলো রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। নয়নতারা ফুলের কোন অংশ খেলে কি হয়, কোন কোন রোগ সারাতে এই ফুল সেবন করবেন এবং কোন নিয়ম মেনে সেবন করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি মানসিক অবসাদে ভুগে থাকেন তাহলে নয়নতারা ফুলটি আপনাকে এই সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করবে। স্ট্রেস ও মানসিক অবসাদ দূর করতে নয়নতারা ফুলের রস দিয়ে তৈরি চা খেতে পারেন। এই চা আপনার অনিদ্রা ও ঘুমের সমস্যা দূর করে দেবে। এই নয়নতারা ফুল অ্যাংজাইটি কমাতেও কার্যকরী ভূমিকা রাখে। যাদের হার্টের সমস্যা আছে তারা নিয়মিত নয়নতারা ফুলের রস পান করতে পারেন, কারণ এই ফুলে থাকা বিশেষ উপাদান হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করে। এছাড়াও এটি হার্টের বিভিন্ন অসুখ সারাতে সক্ষম। তবে হার্টের সমস্যা দূর করতে এই ফুলের রস মাঝে মধ্যে খেলে হবে না। ভালো ফলাফলের জন্য নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন এই ফুলের রস খাওয়ার অভ্যাস করতে হবে। গবেষণায় দেখা গেছে নয়নতারা ফুল মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতি ঘটাতে পারে। এই ফুলের মধ্যে থাকে এমন কিছু গুণাবলী যা দেহে ভিনকামাইনের পরিমাণ বাড়ায়। এ কারণে মস্তিষ্কে দ্রুত রক্ত চলাচল ঘটে। এতে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি ও স্মরণশক্তি তীক্ষ্ণ হয়। নয়নতারা ফুলের রস রোজ চায়ের সঙ্গে পান করলে স্মরণশক্তি তীক্ষ্ণ হবে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। কাটা অংশে যদি কেউ এই নয়নতারা ফুল ব্যবহার করে তাহলে তার রক্তক্ষরণ দ্রুত হ্রাস করবে। এই নয়নতারা ফুল শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ কমাতে বিশেষভাবে ব্যবহার করা হয়। পালসের রোগীদেরও খুব উপকার করে নয়নতারা ফুল। বিশেষ করে এই ফুল বেটে মলদ্বারে লাগালে পালস রোগ থেকে মুক্তি মিলবে। তাছাড়া নয়নতারা ফুল যে কোনো ক্ষততে লাগানোর পর খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। পৃথিবীতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, আর আমরা সবাই জানি ক্যান্সার হলে মৃত্যু অনিবার্য। আপনি জেনে অবাক হবেন, ক্যান্সারের মতো মরণ রোগের চিকিৎসা করা সম্ভব নয়নতারা ফুলের মাধ্যমে। নয়নতারা ফুলে ক্যান্সার রোগ নিরাময়ের জন্য প্রচুর উপাদান থাকে যা প্রতিদিন খেলে এই রোগ থেকে বেঁচে থাকতে পারবেন। যাদের প্রেশার সবসময় বেশি থাকে তারা রোজ সকালে 4 থেকে 5টি নয়নতারা ফুল বেটে নিন, তারপর এটি খেয়ে নিন। এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। যাদের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ থামানো যায় না, তারা এই রোগ ভালো করার জন্য প্রতিদিন সকালে সাদা নয়নতারা গাছের 2টি পাতা চিবিয়ে খেয়ে নিন। খালি পেটে চিবিয়ে খেতে হবে, এর ফলে এই বহুমূত্র রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তবে যাদের দাঁত নেই তারা এই গাছের পাতাকে সামান্য পানি দিয়ে বেটে 1 চামচ পরিমাণ রস করে খেতে পারবেন, তবে এই রোগ নিয়ন্ত্রণে থাকবে। অনেক সময় দেখা যায় বাড়ির ছোট বাচ্চাদের পেটে কৃমির প্রবণতা থাকে, সেক্ষেত্রে সকালে খালি পেটে এই পাতার রস 1 চা চামচ খেতে হবে, অথবা 3-4টি পাতা চিবিয়ে খেলে কৃমির সমস্যা দূর হয়ে যাবে। তবে ফুলের তিতা স্বাদের জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে খেতে পারবেন। এভাবে 5 থেকে 7 দিন এই ফুলের রস খালি পেটে খেতে পারলে কৃমির যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন। চর্মরোগের ক্ষেত্রে নয়নতারা গাছের বিশেষ ঔষধি গুণ আছে, এই জন্য নয়নতারা পাতার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা দ্রুত সারবে। ত্বকের চুলকানি বা যে কোনো সমস্যায় নয়নতারা পাতার পানি অনেক উপকারী। পানিতে কয়েকটি নয়নতারা পাতা সিদ্ধ করে নিন। এই পানি ত্বকের চুলকানি সারাতে খুবই কার্যকরী। ত্বকের তারুণ্য ধরে রাখতে হলেও নয়নতারা পাতার রস খেতে পারেন। তবে একটি কথা বলে রাখি, বিভিন্ন রোগ সারাতে এই ভেষজ ওষুধ সেবনের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপর সেবন করবেন।